তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি বরাবরের মতো আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম গ্রাফিক ডিজাইন রিলেটেড অ্যাডোবি ইলাস্ট্রেটর সিরিজের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। পূর্বের ভিডিওতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে খুবই গুরুত্বপূর্ণ টুল সম্পর্কে শিখেছিলাম, যেটা হলো আমাদের মেজ টুল। তো এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি মেজ টুল নিয়ে কথা বলার পূর্বে আমি অন্য একটা টুল নিয়ে কথা বলেছিলাম, এবং আমি আপনাদের বলেছিলাম যে আপনি যদি মেজ টুল নিয়ে আরও প্রপারলি একটা ধারণা পেতে যান বা মেজ টুল নিয়ে আপনি আরও প্রপারলি কাজ করতে যান তাহলে আপনাদের সেই টুলটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকা লাগবে, এবং সেই টুলটি সম্পর্কে যদি আপনাদের মোটামুটি একটা ধারণা থাকে তাহলে আপনি কালার কম্বিনেশন সম্পর্কে মোটামুটি একটা খুব সুন্দর একটা আইডিয়া পেয়ে যাবেন। তাই সেই টুলটি নিয়ে আজকের ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো। সো সেই গুরুত্বপূর্ণ টুলটি হলো আমাদের গ্রেডিয়েন্ট টুল। সো গ্রেডিয়েন্ট টুল ইলাস্ট্রেটর এমন একটি টুল যে টুলের মাধ্যমে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের জিনিস কিন্তু অনায়াসেই তৈরি করতে পারবেন, এবং বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন করে খুবই সুন্দর সুন্দর জিনিস কিন্তু তৈরি করতে পারবেন। তাই গ্রেডিয়েন্ট টুলের ব্যবহারটা অবশ্যই ইলাস্ট্রেটরে অনেক অধিক গুরুত্বপূর্ণ হবে, এবং এর অত্যধিক পরিমাণ ব্যবহার থাকার কারণে আজকের এই ভিডিওটা একটু লং হতে পারে। আপনারা প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার ট্রাই করবেন। আর অবশ্যই বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এতে করে গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত নিত্য নতুন ভিডিওগুলো আপনি সবার প্রথমে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে দেখে নিই কিভাবে আপনি এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে খুব সহজেই সিম্পল হয়তো বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, এবং দেখে নিই গ্রেডিয়েন্ট টুলের বিভিন্ন বেসিক ব্যবহারগুলো এবং গ্রেডিয়েন্ট টুলের বিভিন্ন কালার কম্বিনেশন আপনি কীভাবে করতে পারবেন। সো ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। চলুন আমরা আমাদের গ্রেডিয়েন্ট টুল নিয়ে কাজটা শুরু করি। সো গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে আমি আপনাদের একটু আগেই বলেছি যে গ্রেডিয়েন্ট টুল মানে হলো বিভিন্ন ধরনের কালারের কম্বিনেশন করে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস তৈরি করা। তো সেটা কী হবে, আপনি যদি মেস্টোরি ভিডিওটা প্রপারলি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই সেখানে দেখে থাকবেন যে আমি কিন্তু বিভিন্ন কালারের কম্বিনেশন করে বিভিন্ন থ্রিডি টাইপের জিনিস তৈরি করেছি। এবার আপনি কিন্তু চাইলে এই গ্রেডিয়েন্ট টুল দিয়েও মোটামুটিভাবে বিভিন্ন ধরনের থ্রিডি জিনিস বা বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন করে খুবই সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তৈরি করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন, সাপোজ আমরা যখন আমরা রেক্টেঙ্গুলার বা ইলিপস টুল নিয়ে কাজ করেছিলাম তখন আমরা দেখেছিলাম কি যে আমরা সিম্পল একটা রেক্টেঙ্গুলার ড্র করি তাহলে সেখানে কিন্তু দেখবেন আমাদের একটা ফিল কালার আমাদের থাকবে, এবং আমরা চাইলে সেখানে একটা এস্টো কালারও দিতে পারবো। সাপোজ ধরুন আমি যদি এখান থেকে একটা রেডটাকে সিলেক্ট করি তাহলে দেখবেন যে মোটামুটিভাবে আমি এখানে একটা এস্টো কালারও দিতে পারবো। সো এবার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের শেপটা কিন্তু একটা ফিল কালার আছে এবং একটা এস্টো কালার আছে। এবার যদি আপনি একটুখানি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের ফিল যে কালারটা আছে সেটা কিন্তু একটা সিঙ্গেল একটা কালারে আছে, তার মানে কি আমরা শুধুমাত্র ব্ল্যাক কালারটাকে এখানে সিলেক্ট করেছি এবং এস্টো কালারটাকে আমরা শুধুমাত্র রেডটাকে সিলেক্ট করেছি। সো এবার দেখুন এই যে জিনিসটা আমরা এঁকেছি এখানে সেখানে কিন্তু আমাদের প্রপার কোনো কালার কম্বিনেশন নেই, তার মানে কি আমরা শুধুমাত্র দুইটা কালার নিয়ে কাজ করেছি। এবার আপনাদের এমন অনেক সময় হতে পারে যে আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি করবেন বা ব্যাকগ্রাউন্ড রিলেটেড কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনাদের মাল্টিপল কালার নিয়ে কাজ করা লাগতে পারে। এবার দেখুন আপনি কিন্তু চাইলে এখানেও মাল্টিপল কালার দিতে পারবেন। তো সেটা কীভাবে দিবেন, সাপোজ যদি আপনি এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল এখানে ড্র করেন, ড্র করার পর সাপোজ যদি আপনি এখান থেকে ফিল কালারটাকে নান করে দেন তাহলে দেখবেন যে মোটামুটিভাবে আপনি এখান থেকে আরেকটা ধরুন কালার এখানে দিতে পারবেন। এবার ফিল কালারটাকে আপনি এখান থেকে বা এস্টো কালারটাকে এখান থেকে নান করে দেবেন তাহলে দেখবেন যে আমাদের মোটামুটিভাবে দুইটা কালার কিন্তু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি দুইটা কালার হয়ে গেল। তো আপনি কী করতে পারেন, এইভাবে কিন্তু দুইটা কালার দিতে পারেন, বাট প্রপারলি ব্লেন্ড করার জন্য কিন্তু আপনি এইভাবে কালার দিতে পারবেন না। তার মানে কি আপনি দেখুন এখানে যখন আমি কালার দিতেছি তার মানে আমাদের প্রপারলি দুইটা কালার মিক্স কিন্তু মোটামুটিভাবে হয়নি, তার মানে কি প্রপারলি আমাদের ব্লেন্ড হয়নি। তো সেই ব্লেন্ডটা করার জন্য আপনি কিন্তু চাইলে এখানে গ্রেডিয়েন্টটাকে খুব সুন্দর এবং সহজ উপায়ে ইউজ করতে পারেন। তো সেইটা কীভাবে করবেন, সাপোজ আমি যদি এই কালারটাকে এখানে ডিলিট করে দিই এবং এই যে আমাদের শেপটা আছে এই শেপটার উপর কোনো একটা গ্রেডিয়েন্ট কালার আমি দিতে চাই তাহলে সিম্পলিভাবে আপনি কী করবেন, এখান থেকে গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করবেন। সো দেখুন এখানে আমাদের গ্রেডিয়েন্ট টুলটা আছে, আমি এখান থেকে সিম্পলিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আপনি কী করবেন এইটার উপরে ক্লিক করে দেবেন। সো এইটার উপর ক্লিক করলে দেখবেন যে আপনাদের গ্রেডিয়েন্ট একটা কালার কিন্তু চলে আসবে। সো এই গ্রেডিয়েন্ট আমার যেহেতু এখানে আগে থেকে মোটামুটি একটা সিলেকশন করা ছিল, সো সেই কালারটা এখানে চলে আসছে। আমি আপনাদের কীভাবে কালার সিলেকশন করবেন বা কীভাবে আপনি কালার নতুন কালার দিবেন সেইগুলো সম্পূর্ণরূপে আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। তো তার আগে বন্ধু আমি কী করবো, এখান থেকে আমাদের এস্টো কালারটাকে অবশ্যই নান করে নেবো যাতে করে আপনাদের বুঝতে প্রপারলি সুবিধা হয়। সো দেখুন এস্টো কালারটাকে নান করে নিলাম। এবার যদি আমি একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা গ্রেডিয়েন্ট টাইপের কালার তৈরি হয়েছে, এবং দেখুন প্রতিটা কালার কোনো কালারের সাথে কিন্তু ম্যাচ করে নেই, তার মানে এখান থেকে দেখুন কালারটা এখানে এসে ব্লেন্ড হয়েছে, আবার দেন কিন্তু এই কালারটা এখানে গিয়ে কিন্তু ব্লেন্ড হয়ে দেন কিন্তু আবার এই কালারটা তৈরি হয়েছে। তাহলে এবার আপনি কীভাবে ধরুন এই কালারগুলো আপনি দিবেন এবং কালারগুলোকে কম্বিনেশন করে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করবেন সেগুলো আমি আপনাদের আস্তে আস্তে করে দেখাচ্ছি। তো সিম্পলিভাবে সেমভাবে আপনি এটা সিলেক্ট করুন, সিলেক্ট করে গ্রেডিয়েন্টের উপর ক্লিক করুন। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ভার্টিক্যালি বরাবর আমাদের কিন্তু একটা লাইন অটোমেটিক ড্র হয়ে গেছে। এবার আপনি কিন্তু চাইলে দেখুন এখান থেকে বিভিন্ন ধরনের কালার পরিবর্তন করতে পারেন এবং বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কিন্তু অনায়াসে ইউজ করতে পারেন। সো সিম্পলিভাবে বেসিকভাবে বোঝানোর জন্য আমি যদি আপনাদের বলি তাহলে দেখতে পারবেন আমাদের যেগুলো এখানে বৃত্ত আছে বা যেগুলো পয়েন্ট দেখুন এখানে দেওয়া আছে তা আপনি কী করতে পারেন, সিম্পলিভাবে এই পয়েন্টের উপর
উপর ক্লিক করে আপনি কিন্তু বিভিন্ন ধরনের কালার পরিবর্তন করতে পারেন আবার আপনাদের দেখুন এই যে আমাদের দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে ড্র্যাগ করে আপনি কিন্তু কালারটাকে জাস্ট এইভাবে বর্ধিত করতে পারেন আবার যদি আপনি এখান থেকে এদিক ড্র্যাগ করেন তাহলে দেখবেন যে এই কালারটা প্রপারলিভাবে এখানে ব্লেন্ড হয়ে যাবে তার মানে কি প্রপারলিভাবে ব্লেন্ড করার জন্য কিন্তু আপনারা চাইলে এই যে দুইটা আমাদের পয়েন্ট আছে একটা পয়েন্ট আমাদের একটা পয়েন্ট আপনারা এই দুইটা পয়েন্ট কিন্তু ইউজ করতে পারেন এবার কালার আপনি কিভাবে দিবেন সাপোজ ধরুন আমাদের এই যে কালারগুলো আছে তো এই কালারগুলো ধরুন আপনাদের কোনো কারণে পছন্দ হয়নি বা হয়তো বা দিয়েছেন আপনাদের কোনো ক্লায়েন্ট আপনাদের সেটা পছন্দ করেনি তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন দেখুন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এই যে আমাদের গোলাকার বৃত্তগুলো আছে বা পয়েন্টগুলো আছে আপনি কি করতে পারেন সিম্পলি ভাবে এই পয়েন্টগুলোর উপর ক্লিক করতে পারেন তো দেখুন এখানে যখন আমি ডাবল ক্লিক করব তখন দেখবেন আমাদের একটা কালার প্যালেট কিন্তু সেটা অন হয়ে যাবে সো এখান থেকে কি করতে পারি আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারি সাপোজ ধরুন আপনার এই কালারটা পছন্দ হয়নি তো আপনি কি করতে পারেন এখানে ধরুন একটা রেড কালার দিতে পারেন বা ধরুন আপনি কোনো একটা ইয়েলো কালার দিতে পারেন আপনি যে কোনো কালার কিন্তু এখান থেকে অনায়াসে সিলেক্ট করতে পারবেন সো দেখুন এইভাবে কালার দিতে পারেন এইভাবে কালার যদি আপনার প্রবলেম হয় তাহলে আপনারা কি করতে পারেন এখান থেকেও কালার সিলেক্ট করতে পারেন দেখুন এখানে অনেক কালার আছে আপনার যে কোনো একটা কালার এখানে দিয়ে দেন কিন্তু সেখান থেকে কম্বিনেশন করতে পারেন তো সিম্পলি ভাবে দেখুন যখন আমি এটাকে ড্র্যাগ করবো তখন দেখবেন এই কালারটা আরও এদিকে বর্ধিত হয়ে যাবে আবার যদি এখানে আমি একটু কম ড্র্যাগ করি তাহলে দেখবেন যে এই কালারটা প্রপারলি ব্লেন্ড হয়ে আমাদের এই কালারের উপর চলে আসবে তার মানে কি আপনি দেখুন বিভিন্ন পয়েন্টের উপর বেস করে আপনি কিন্তু বিভিন্ন ধরনের কালার কিন্তু এখানে খুব সহজে দিতে পারতেছেন তার মানে কি আপনি এটার উপর সিলেক্ট করুন এখান থেকে যে কোনো একটা কালার আপনি এখান থেকে ধরুন ব্ল্যাকটা রাখুন বা এখান থেকে ধরুন আপনি চাইলে ইয়েলোটাকে রাখতে পারেন আবার ধরুন চাইলে আপনি এখান থেকে ব্লুটাকে রাখতে পারেন এইভাবে আপনি কালার রাখতে পারেন আবার চাইলে কিন্তু আপনি দেখুন এখান থেকেও কালার পরিবর্তন করতে পারবেন তার মানে মোটামুটিভাবে আপনাদের বোঝা গেল যে আমরা কি করতে পারি কোন একটা গ্রেডিয়েন্ট টুলের উপর সিলেকশন করে দেন কিন্তু আমরা বিভিন্ন ধরনের কালার তৈরি করতে পারি সো এবার যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেহেতু লাইনটা আমাদের ভার্টিক্যালি বরাবর আছে তো আমরা ভার্টিক্যালি বরাবর আমরা বিভিন্ন কালার দিতে পারতেছি এবার আপনি কিন্তু চাইলে ইলাস্ট্রেটরে বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট কিন্তু দিতে পারবেন এবং আপনার নিজের মতো করে কিন্তু আপনি লাইন ড্র করে দেন কিন্তু দিতে পারবেন সেটা কিভাবে সাপোজ আপনার গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেকশন থাকা অবস্থায় আপনি যদি জাস্ট দেখুন এদিক দিয়ে যদি ড্র্যাগ করেন তাহলে দেখবেন আপনাদের কালারটা এদিক থেকে আমাদের এদিকে চলে আসবে সাপোজ আমি যদি এখানে ড্র্যাগ করি তাহলে দেখবেন কালারটা আমাদের এদিক থেকে ব্লেন্ড হয়ে হয়ে আমাদের এদিকে আসতেছে আবার যদি আপনি এখান থেকে ড্র্যাগ করেন তাহলে দেখবেন যে আমাদের কালারটা এদিক থেকে এদিকে আসতেছে আবার আপনি চাইলে সোজাভাবে করতে পারেন আপনি চাইলে যে কোনো ওয়েতে আপনার যতটুকু জায়গার প্রয়োজন হবে আপনি কিন্তু সেইভাবে কিন্তু গ্রেডিয়েন্টটা কিন্তু করতে পারেন তো সাপোজ আমরা একটু ব্যাকে চলে যাবো আমাদের পূর্বে যে অবস্থা ছিল ধরুন আমরা সেই অবস্থায় নিয়ে যাই ওকে সো দেখুন আমাদের পূর্বে এই অবস্থায় ছিল মোটামুটিভাবে আমরা এই অবস্থায় নিয়ে গেলাম এবার ধরুন আমাদের এখানে দেখুন তিনটা থেকে চারটা কালার আছে আমাদের তিনটা পয়েন্ট আমরা নিয়েছিলাম সো আমাদের এখানে তিনটা কালার আছে এবার আপনি চাচ্ছেন যে তিনটা কালার থাকবেন এখানে আরও মাল্টিপল কালার থাকবে বা আপনারা যদি এরকম মনে হয় যে আপনারা দুইটা কালার নিয়ে কাজ করবেন সেটা আপনারা করতে পারবেন কী করবেন সিম্পলিভাবে এই পয়েন্টটাকে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন দেখবেন দুইটা কালার আমাদের কম্বিনেশন হয়ে যাবে তো এটা কীভাবে বোঝার সুবিধা তো ধরুন আমরা এখানে যদি ব্ল্যাক দিই তাহলে বুঝতে পারছেন এখানে কিন্তু আমার দুইটা কালার হয়ে গেছে তো এই যেভাবে আপনি এটাকে ডিলিট করলেন সেইভাবে কিন্তু আপনি চাইলে মাল্টিপল কালার মাল্টিপল পয়েন্ট কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন একটা সিঙ্গেল লাইনের উপর তো সেটা করার জন্য আপনারা কী করবেন সিম্পলিভাবে আপনার উইন্ডো থেকে আপনাদের গ্রেডিয়েন্ট যে অপশনটা আছে সেটাকে অন করে নেবেন সো দেখবেন যে গ্রেডিয়েন্ট অপশনটা কোথায় আছে আমরা কী করবো এখান থেকে সরাসরি দেখুন গ্রেডিয়েন্টের একটা অপশন লেখা আছে তা আমরা কী করবো সিম্পলিভাবে এটার উপর ক্লিক করে দেব সো এটার উপর ক্লিক করার পর দেখুন আমাদের গ্রেডিয়েন্টে কিন্তু সমস্ত ব্যাপারগুলো এখানে চলে আসছে সো আমরা ফটোশপে একটা ব্যাপার দেখেছিলাম যেখানে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট ছিল এবং আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট ছিল বাট এখানে আপনাদের নতুন একটা ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাড করা হয়েছে যেখানে আপনি খুব সহজেই অনায়াসে আপনার নিজের মতো পয়েন্ট করে আপনি কিন্তু বিভিন্ন কালার দিতে পারবেন এবার ধরুন সেইটা বোঝানোর আগে আমি আপনাদের জাস্ট এই লাইনে কিভাবে আপনি বিভিন্ন কালার দিবেন এবং লাইনে কিভাবে বিভিন্ন পয়েন্ট অ্যাড করবেন সেই সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দিয়ে নিই সাপোজ আপনি ধরতেছেন যে আপনাদের এইখানে কোনো একটা পয়েন্ট আপনাদের অ্যাড করা লাগবে তো সিম্পলিভাবে এটা ক্লিক করবেন দেখবেন যে একটা পয়েন্ট এখানে অ্যাড হয়ে গেছে আবার যদি সিম্পলিভাবে আপনি এখানে একটা ক্লিক করেন তাহলে একটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে আবার যদি চান আপনি এইখানে ক্লিক না করে যদি আপনি এইখানেও ক্লিক করেন তাহলে দেখবেন আপনাদের এইখানে একটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে এখানে একটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে তার মানে কি আপনারা যে কয়বার ক্লিক করবেন বা যতটা পয়েন্ট আপনাদের দরকার হবে একটা লাইনের উপর আপনি কিন্তু সেই শতগুলো পয়েন্ট কিন্তু আপনি দিতে পারবেন এবার দিয়ে দেন আপনি কী করতে পারেন এখানে কিন্তু প্রতিটা আমাদের যে বৃত্ত থাকবে প্রতিটা পয়েন্ট থাকবে সেই প্রতিটা পয়েন্টে কালার আপনি পরিবর্তন করতে পারবেন সাপোজ ধরুন আমি এইটা কালার পরিবর্তন করতেছি দেন আমি কী করবো এইটা কালার পরিবর্তন করব এইভাবে করে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কালার পরিবর্তন করতে পারেন তার মানে আপনি এখানে বুঝতে পারতেছেন যে আমরা গ্রেডিয়েন্টের মাধ্যমে মোটামুটিভাবে কী করতে পারি একটা শেপকে বিভিন্ন কালারের কম্বিনেশন করতে পারি বিভিন্ন ধরনের আমরা পয়েন্ট অ্যাড বা ডিলিট করতে পারি এবং বিভিন্ন ধরনের পয়েন্টকে আমরা বিভিন্ন ধরনের কালার কিন্তু দিতে পারি সো মোটামুটি আপনারা এইটুকু পর্যন্ত আশা করি সমস্ত ব্যাপারগুলো বুঝতে পেরেছেন এবং গ্রেডিয়েন্টটা কীভাবে একটা সিঙ্গেল লাইনের উপর ইউজ করবেন সেইটা আশা করি আপনাদের প্রপারলি বোঝা হয়ে গেছে তো এটা করার পর সিম্পলিভাবে আপনি সেমভাবে যদি এদিক দিয়ে ড্র করেন তাহলে এদিক দিয়ে ড্র হবে আবার সিম্পলিভাবে যদি এদিক দিয়ে ড্র করেন তাহলে আপনাদের এদিক দিয়ে গ্রেডিয়েন্টটা ড্র হয়ে যাবে তাহলে দেখতে পারবেন যে অনেক চমৎকার চমৎকার জিনিস কিন্তু আপনারা খুব সহজে এবং খুব অনায়াসেই বিভিন্ন কালারকে কম্বিনেশন করে করতে পারবেন
সুতরাং আমরা আবার একটু ব্যাকে চলে যাই সো আমাদের এইভাবে ছিল এবার এইভাবে থাকার পরে এবার আমরা কি করতে পারি দেখুন আমাদের এইটা ছিল আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট তার মানে কি আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট সম্পর্কে আশা করছি আপনাদের প্রপার একটা ধারণা হয়ে গেছে সো লিনিয়ার গ্রেডিয়েন্টের পর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি রেডিয়াল গ্রেডিয়েন্ট সো রেডিয়াল গ্রেডিয়েন্ট মানে বুঝতেই পারতেছে যে আমাদের মিডল বরাবর কোনো একটা গ্রেডিয়েন্ট টাইপের তৈরি হবে দেন চারপাশে আমাদের রশ্মিগুলো বা আলোর রশ্মিগুলো কিন্তু ছড়িয়ে পড়বে তো সেটা কীভাবে করবেন সাপোজ আপনি যদি সিম্পলিভাবে এটাকে সিলেকশন থাকা অবস্থায় আপনি যেখানে রেডিয়ালের উপর ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে সো সিম্পলিভাবে দেখুন রেডিয়াল গ্রেডিয়েন্ট এখানে আমি অনেকগুলো কালার যেহেতু কম্বিনেশন করে বানিয়েছি তো সেখানে সেই ক্ষেত্রে এখানে কী করছে অনেকগুলো কালার কিন্তু এখানে শো করতেছে তো আপনারা কী করতে পারেন সিম্পলিভাবে এই কালারগুলোকে কী করতে পারেন এখান থেকে যেমন ডিলেট অপশন প্রেস করবেন ডিলেট হয়ে যাবে এটাকে সিলেক্ট করবেন ডিলেট হয়ে যাবে দেন এটাকে আপনি যদি দরকার না হয় সেগুলোকে আপনি কী করতে পারেন এখান থেকে মোটামুটিভাবে ডিলেট করতে পারবেন তো সিম্পলিভাবে দেখবেন যে আপনাদের গ্রেডিয়েন্টটা মূলত এইভাবে শো করবে সাপোজ দুইটা কালার থাকবে তো দুইটা কালারকে আপনি কী করতে পারেন এটাকে একটু বর্ধিত করতে পারেন আবার এইটাকে মোটামুটিভাবে একটু প্রপারলি ব্লেন্ড করতে পারেন সো দেখতে পাচ্ছেন আমাদের দুইটা কালার কিন্তু এখানে চলে আসছে তো আপনি কী করতে পারেন এটাকে সাপোজ সিম্পলিভাবে একটা কালার যে কোনোটা দিয়ে দেন বোঝার সুবিধাতে তারপর রেড দিতে পারেন আপনি এখান থেকে রেড দিতে পারেন বা ব্ল্যাক দিতে পারেন যে কোনো কালার আপনি এখানে দিয়ে দেবেন সাপোজ ধরুন আমরা এখান থেকে ইয়েলোটাকে রাখতেছি সো ইয়েলোটাকে রাখার পর আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে রেডিয়াল গ্রেডিয়েন্টটা সে কীভাবে তৈরি হয় তার মানে কি আপনি রেডিয়াল গ্রেডিয়েন্টে আপনি কী করতে পারেন মিডল বরাবর কোনো একটা বৃত্ত টাইপের তৈরি করে দেন কিন্তু সেটাকে করতে পারবেন এবং লিনিয়ারে কিন্তু আপনি সেটা করতে পারতেন না লিনিয়ারে আপনি কী করা লাগতো আপনাদের চারপাশে বা একটা লাইন ড্র করে দেন সেইখানে কিন্তু আপনাদের গ্রেডিয়েন্টটাকে দেওয়া লাগতো এবার রেডিয়াল গ্রেডিয়েন্টের ক্ষেত্রেও সেম আপনি বিভিন্ন পয়েন্ট অ্যাড করতে পারবেন যেটা আপনি আপনাদের পূর্বেই দেখিয়েছি এখানে ক্লিক করলে আপনাদের নতুন পয়েন্ট অ্যাড হয়ে যাবে সো আপনি কী করবেন সিম্পলিভাবে সেখানে ক্লিক করে দেবেন বা এখানে ক্লিক করলেও কিন্তু আপনাদের নতুন পয়েন্ট কিন্তু বিভিন্ন পয়েন্ট আপনাদের অ্যাড হয়ে যাবে সো এই বিভিন্ন পয়েন্ট অ্যাড হওয়ার পর আপনারা কী করতে পারেন তাহলে সিম্পলিভাবে সেমভাবে আপনি কী করতে পারেন এখান থেকে এইটুকু ড্র করতে পারেন দেখবেন এখানে রেডিয়াল টাইপের তৈরি হয়ে গেছে আবার এখান থেকে এইটুকু ক্লিক করতে পারেন দেখবেন এইখানে একটা রেডিয়াল তৈরি হবে এখান থেকে কী করতে পারবেন বড় করে কিন্তু বিভিন্ন ধরনের এই টাইপের গ্রেডিয়েন্ট বা রেডিয়াল টাইপের গ্রেডিয়েন্ট কিন্তু দিতে পারবেন যেটা আপনার ডিজাইনকে আরও চমৎকার সুন্দর হতে ফুটিয়ে তুলবে সো আশা করছি আপনারা লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট সম্পর্কে প্রপার একটা ধারণা পেয়েছেন এবং এই দুইটা গ্রেডিয়েন্ট সম্পর্কে একটা প্রপার ধারণা পেয়ে আপনি খুব সহজে সেটাকে বুঝতে পেরেছেন সো যদি আপনাদের এই দুইটা গ্রেডিয়েন্ট সম্পর্কে প্রপারলি বোঝা হয়ে থাকে সো আমরা থার্ড গ্রেডিয়েন্টে চলে যাবো এবং থার্ড গ্রেডিয়েন্ট টুলটার নাম হচ্ছে আমাদের ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট বা ফ্রিডম গ্রেডিয়েন্ট সো ফ্রিডম গ্রেডিয়েন্টটা মানে হলো আপনি বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গায় আপনি পয়েন্ট করে দেন আপনি গ্রেডিয়েন্টটাকে করতে পারবেন তো সেটাকে এবার সাপোজ আপনি যখন এখান থেকে ফ্রিডমটাকে সিলেক্ট করবেন সো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ডিফল্ট আমাদের চারটা পয়েন্ট কিন্তু দিয়ে দিয়েছে তার মানে কি আমাদের দেখুন এই একটা পয়েন্ট আমাদের আছে একটা পয়েন্ট আছে আমাদের একটা পয়েন্ট আছে এবং একটা পয়েন্ট আছে তো সিম্পলিভাবে বরাবরের মতো আপনি কী করে এখানে ক্লিক করে আপনি কালার পরিবর্তন করতে পারেন আবার এখানে ক্লিক করেও কালার পরিবর্তন করতে পারবেন তো সেমভাবে প্রতিটা ক্লিক করে আপনি কী করতে পারেন কালার মোটামুটিভাবে পরিবর্তন করতে পারবেন এবার আপনাদের অনেক সময় হয়তো মনে হতে পারে যে আমাদের এই যে চারটা পয়েন্ট আমরা দিয়েছি তো চারটা পয়েন্টের বদলে আপনার যদি অনেকগুলো বা মাল্টিপল পয়েন্টের দরকার হয় তো সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন এই ধরনের ফ্রিডম যে আমাদের গ্রেডিয়েন্টটা আছে সেটা কিন্তু আপনারা ইউজ খুব সহজেই করতে পারবেন সো সিম্পলিভাবে সেটা করার জন্য আপনি কী করবেন এখান থেকে গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করবেন ফ্রিডম গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করার পর যে কোনো পয়েন্টে আপনি ক্লিক করবেন সাপোজ এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন তো যেখানে আপনি ক্লিক করবেন সেখানে আপনাদের বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টের বা পয়েন্ট তৈরি হয়ে যাবে তারপরে আপনার নিজের ইচ্ছা মতো করে আপনি কী করতে পারেন বিভিন্ন ধরনের কালার ধরুন এখানে ইয়েলো রাখতে পারেন দেন কিন্তু আপনি চাইলে এখানে ধরুন আমরা রেড বা কিছুটা রাখতে পারি সাপোজ ধরুন এখানে আমরা একটা ব্লু রাখতেছি দেন ধরুন এইখানে কোনো একটা কালার আমরা রাখতে পারি সাপোজ এখানে ধরুন আমরা রেডটা রাখতে পারি দেন সাপোজ আমরা করতে পারি এখানে আমরা ধরুন আরেকটা যে কোনো কালার সাপোজ আমরা দিয়ে দেন সাপোজ এই কালারটা আমরা নিয়ে নিলাম এই কালারটা আমরা মোটামুটিভাবে রাখতে পারি সো এইভাবে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ধরনের ফ্রিডম যে গ্রেডিয়েন্টটা আছে এইটাকে আপনি ইউজ করে খুব চমৎকার হয়েতে সুন্দর সুন্দর জিনিস কিন্তু তৈরি করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় নিজে পয়েন্ট করে নিজের মতো কালার কম্বিনেশন করে দিতে পারবেন সো এই ফ্রিডমের টুলের আবার দুইটা সেকশন আছে সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের এখন পয়েন্ট করে দেওয়া একটা হচ্ছে আমাদের লাইন করে দেওয়া তখন আপনি লাইনের উপর ক্লিক করবেন তখন দেখবেন একটা সিম্পল লাইনের মতো করে চলে আসবে তো আপনি কী করতে পারেন এখান থেকে লাইনের মতো করে দেখুন এখানে আমি একটা যখন পয়েন্ট ক্লিক করলাম তখন আমাদের কেউ ড্রাগ করলে আমাদের একটা লাইনের মতো শো করতেছে তো আমি এই যে গ্রেডিয়েন্ট বা যে কালারটা আমাদের এখানে আছে তো আমি কী করতে পারি এইটাকে বর্ধিত করে দেবো যে কোনো জায়গায় আমি এইভাবে নিয়ে আসতে পারি আবার ধরুন সাপোজ এখানে আপনি ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এটা দেখবেন এখানে একটা লাইন আমাদের তৈরি হয়ে গেছে আবার সেমভাবে এখানে সিলেকশন করবেন সেমভাবে সিলেকশন করে আপনি কী করতে পারেন এখান থেকে মোটামুটিভাবে গ্রেডিয়েন্টটাকে সিলেকশন করে একটা লাইন আবার এখান থেকে আপনি ড্র করতে পারেন সাপোজ এখান থেকে ধরুন আমি এইটুকু ড্র করলাম আবার এখান থেকে মুভটুকু সিলেকশন করবেন যেগুলো আমাদের দুইটা লাইন কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তার মানে কি আপনি ফ্রিডম গ্রেডিয়েন্ট টুল দিয়ে আপনি পয়েন্ট করে বা পয়েন্ট আকারে করে বা গোলাকার বৃত্ত আকারে করে আপনি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন এবং আপনি কিন্তু কী করতে পারেন লাইন ড্র করেও আপনি কিন্তু গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন সো মোটামুটি ওভারঅল আমাদের এইগুলো ছিল ব্যাপার যে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্টটা কীভাবে তৈরি করবেন এবং রেডিয়ালটাকে কীভাবে তৈরি করবেন এবং আমাদের মোটামুটি ফ্রিডম গ্রেডিয়েন্টটাকে তৈরি করবেন সো এইটুকু আশা করছি আপনাদের বুঝতে কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হয়নি
তারপরে যদি আপনাদের বুঝতে কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হয় বা যদি কোনো জায়গায় আপনাদের প্রবলেম মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন সেই ভিডিওটাকে পজ করে সেখানে দেখতে পারেন এবং দেখার পর সেটাকে কি সঙ্গে সঙ্গে আপনি কি করতে পারেন আপনার স্ক্রিনে কাজ করতে পারেন এবার যখন দেখবেন আপনি বারবার দেখবেন বারবার কাজ করবেন তখন দেখবেন আপনাদের এই সম্পর্কে আরও একটা প্রপার ধারণা হয়ে যাবে এবং দেখবেন নতুন নতুন জিনিস কিন্তু আস্তে আস্তে আপনাদের ভিতর থেকে চলে আসবে সো এইভাবে কিন্তু চাইলে আপনি গ্রেডিয়েন্ট টুলটাকে ইউজ করতে পারেন এবং গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে খুব চমৎকার হতে খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু আপনারা তৈরি করতে পারেন এবং কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের লোগোর কাজ আপনারা ইউজ করতে পারেন এইভাবে অনেক ধরনের কাজে কিন্তু আপনারা ইউজ করতে পারেন সো এই ছিল মোটামুটি আমাদের গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার আপনারা আশা করছি গ্রেডিয়েন্ট টুলের বেসিক ব্যবহারগুলো আপনি খুব সহজে এবং খুব চমৎকার হয়ে বুঝে গিয়েছেন এবং আপনাদের গ্রেডিয়েন্ট টুল নিয়ে কাজ করতে কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না এবং বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন করে বিভিন্ন ধরনের কালার কীভাবে দিতে হয় সেই বিষয়ে আপনাদের আশা করছি কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি চাইলে আমার ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কারণ আমি চাই আপনার প্রপারলিভাবে গ্রাফিক ডিজাইনটাকে শেখেন আপনার ইউটিউবে অনেক জায়গায় সার্চ দিয়েও যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে কিছু দূর হয়তো বা গ্রাফিক ডিজাইনটাকে মোটামুটিভাবে শিখিয়ে দেন কিন্তু কিছু সামান্য বেসিক টুল সম্পর্কে হালকা কিছু ধারণা দিয়ে দেন কিন্তু সেটাকে পেজ কোর্সের মাধ্যমে শেখানো হয় বাট আমি চাচ্ছি আপনার ইউটিউব থেকেই একেবারে পেজ কোর্সে যেরকম শেখানো হয় আপনি সেইটাকে একেবারে প্রপারলিভাবে শিখে নেন তাই অবশ্যই আপনার শেখার জন্য কোনো জায়গায় কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হলে অবশ্যই আপনি ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনি কিন্তু আমার ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারেন আশা করছি আপনার সমস্যার সমাধান 100% হয়ে যাবে তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো আরও একটা ভিডিওতে নতুন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সবাইকে ভালো রাখার ট্রাই করবেন এবং অবশ্যই প্র্যাকটিস করাটাকে কখনো ছাড়বেন না